Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। একজন পূর্ণবয়স্ক মানুষকে 8 ঘন্টা অজ্ঞান করিয়ে রাখার জন্য, আই রিপিট, ঘুম পাড়াবার জন্য নয়, অজ্ঞান করাবার জন্য মিনিমাম 1000 মিলিগ্রাম ওষুধের প্রয়োজন। আর সেই যুক্তিতে ইয়ন সৈনিরায় জ্ঞান ফিরে আসা উচিত 4 ঘন্টা আগে, অর্থাৎ রাত 1টার সময়। তাহলে মিস সৈনিরায়, আপনি বাকি 4 ঘন্টা কি করছিলেন? নাকি রাত্রিবেলা অ্যারেস্ট ওয়ারেন্ট বানানো যাবে না বলে আপনি সকাল অব্দি অপেক্ষা করছিলেন? আর মিস্টার ঠাকুর, আপনি যদি ইন্দ্রজিৎ লাহিড়িকে অপরাধী না ভাবতেন তাহলে ওষুধের ব্যাপারটা আপনার চোখ এড়াতো না। আর দ্বিতীয়ত, একজন অপরাধী সবসময় প্রমাণ লোপাট করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমার মক্কেল মানে ইন্দ্রজিৎ লাহিড়ি, ওনার মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ এই অপরাধ করার জন্য কেন নিজের অফিসকে বেছে নেবেন? আর কেনই বা উনি ওনার অফিসের টেবিলে ওষুধের স্ট্রিপ ফেলে যাবেন? এক্ষেত্রে স্পষ্ট হওয়া যায় যে সোহিনীরা যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যে, যুক্তিতে তা খাটে না। আমি আশা রাখি আদালত যুক্তিকে বিচার মাধ্যম হিসেবে বেছে নেবে, কোনো আবেগকে নয়। সোহিনী, এখনো আমার কাছে সমস্ত সত্যিটা লুকিয়ে যাচ্ছ? এই 4 ঘন্টা তুমি কোথায় ছিলে, কি করছিলে, কোথা থেকে না শুনি বলো আমাকে। ম্যাম, আমি আপনাকে পরে সবটা বলবো, কিন্তু বিশ্বাস করুন, ইন্দ্র স্যার আমার সঙ্গে যে অসভ্যতামিটা করেছে সেটাতে কোনো মিথ্যে নেই, এটা সত্যি বলেছি আমি। ম্যাম, একমাত্র আপনি আমাকে একটু বাঁচাতে পারেন, প্লিজ ম্যাম একটু দেখুন, আমি চাই ইন্দ্র স্যারের শাস্তি হোক, প্লিজ ম্যাম, একমাত্র আপনি পারবেন আমাকে সুবিচার পাইয়ে দিতে। আমি আদালতের কাছে অনুরোধ করব সমস্ত প্রমাণাদির ভিত্তিতে আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়িকে নির্দোষ ঘোষণা করা হোক। অবজেকশন ইওর অনার। আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে এখন অবজেকশন করছেন? আপনার উইটনেসই তো ঠিক নেই, শুধু শুধু তারা কোর্টে সময় নষ্ট করছে, ভিকটিম ঠিকঠাক কথা বলতে পারছে না, আর সব থেকে বড় ব্যাপার ইনভেস্টিগেটিং অফিসার এই কেসের কোনো তথ্য, কোনো রিপোর্ট এখনো অবধি কোর্টে জমা করতে পারেনি। আমি এই কারণে ওনাকে শোকজ পর্যন্ত করব, আর আমার কাছে যে প্রমাণাদি আছে তাতে তো ইন্দ্রজিৎ লাহিড়ি অপরাধী নন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।